আইসি ভর্তি টলিপাড়ার জনপ্রিয় নায়িকা করা ডায়েটের চরম পরিণতি হলো অভিনেত্রী পূজা রিণী ঘোষের আপনাদের সবাইকে স্বাগত পূজারিণী যথেষ্ট পরিচিত নাম একাধিক সিনেমা ওয়েব সিরিজে তাকে আমরা দেখেছি অভিনয় করতে করার ডায়েট আর অতিরিক্ত চাপের পরিণতি তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন গুরুতর অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ঘনিষ্ঠ সূত্রের খবর ডায়েট আর অতিরিক্ত স্ট্রেসের কারণে আচমকা তার রক্তচাপ কমে যায় ষাট বাই চল্লিশে নেমে যায় তার রক্তচাপ তিনবার অজ্ঞান হয়ে যান অভিনেত্রী তাই দেরি না করে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেত্রী তার অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিউতেও ভর্তি করানো হয় সূত্রের খবর বর্তমানে একটু ভালো আছেন তিনি পূজারিণীকে দেখা গিয়েছে একাধিক ওয়েব সিরিজ সিনেমায় কাজ করতে এমনকি বলিউডেও কাজ করেছেন পূজারিণী অভয় দেওয়ালের সঙ্গে একটি সিরিজে দেখা গিয়েছিল তাকে অভিনয় করতে বর্তমানে একাধিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি ওঝা ওয়েব সিরিজেও কাজ করছিলেন পূজারিণী অন্য রূপ কথা আসমানি ভোর নামক দুটি ছবিতে কাজ করছিলেন তিনি আচমকা অসুস্থ হয়ে যাওয়ার খবর প্রকাশে আসতেই চিন্তায় তার অনুরাগীরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা আমরা কামনা করি আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি